হুজুর, মসজিদ ভাঙার বিষয়ে কিছু বলুন। দেখুন, ফরিদপুরের সালথায় আহলে হাদিস মসজিদ এবং মাদ্রাসা ভেঙে ফেলার ঘটনার ব্যাপারে আমরা সবার আগে যারা নিন্দা জানিয়েছেন তাদের মধ্য থেকে আমরা আলহামদুলিল্লাহ অন্যতম, অর্থাৎ শুরুর দিকে যারা নিন্দা জানিয়েছেন এই কর্মকাণ্ডের এবং তীব্র ভাষায়, আলহামদুলিল্লাহ আমরা সেই শুরুর দিকে নিন্দা জ্ঞাপনকারীদের মধ্য থেকে ছিলাম, আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ এটি। এবং আমরা এই মসজিদ যারাই ভেঙেছে তারা যে গর্হিত কাজ করেছেন, জঘন্য অপরাধ করেছেন, এবং তাদের অপরাধকে কোনো সংজ্ঞায় সংজ্ঞায়িত করে বোঝানো কঠিন, যেখানে আল্লাহর ঘরে জিকির করতে বাধা দেওয়া, এটা যেখানে সবচেয়ে বড় জুলুম বলে কোরআনে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন, ওমান আযলামা মাসাজিদ আল্লাহ ইউজকারা ইলা আখির আয়া, এই আয়াতে যেখানে আল্লাহ তাআলা আল্লাহর ঘরে জিকির করতে বাধা দেওয়াকে সর্বোচ্চ অপরাধ বলেছেন, সেখানে আল্লাহর ঘরকে ভেঙে ফেলা এটা কত বড় অপরাধ হতে পারে সেটা বলাই বাহুল্য। আর এজন্য এই ঘটনা যখন আমরা শুনতে পারলাম এবং জানতে পেরেছি যে হ্যাঁ, ঘটনা সত্য, মসজিদ বা মাদ্রাসা বা মসজিদ মাদ্রাসা একসঙ্গে সেটা ভাঙার ঘটনা ঘটেছে, তখন আমরা প্রতিবাদ করে আমাদের আইডি থেকে সর্বপ্রথম পোস্ট করেছিলাম। সেই পোস্টে আমরা কি লিখেছি আপনাদেরকে আগে পড়ে শোনাই, তারপর আমি ইনশাআল্লাহ বিভিন্ন প্রশ্ন উত্তর দেব এ বিষয়ে। আমরা লিখেছিলাম, যারা ফরিদপুরে আহলে হাদিস মসজিদ ও মাদ্রাসা ভেঙে ফেলেছেন তারা কি ফরিদপুরে অবস্থিত 800 শিরকি কাণ্ড বন্ধ করতে পেরেছেন? যে মুসলমানই মসজিদ নির্মাণ করুন সেটি আল্লাহর ঘর, এটিকে মসজিদে দেরার আখ্যায়িত দিয়ে ভেঙে ফেলাকে জায়েজ মনে করা আত্মপ্রবণতা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। মসজিদে দেরারের প্রতিষ্ঠাতারা মুনাফিক কাফির ছিল, আহলে হাদিসদেরকে আপনারা যারা মসজিদ ভেঙেছেন তারা কি কাফের মনে করেন? যদি না করেন তাহলে সেটাকে মসজিদে দেরার কীভাবে বলে সেটাকে ভেঙে ফেলার মতো স্পর্ধা দেখাতে পারেন? মতের অমিল হলেই ভেঙে ফেলতে হবে, গুড়িয়ে দিতে হবে, এই হিংস্রতার নিন্দা জানাই। এসব কখনো খারাপ ছাড়া ভালো কিছু বই আনবে না, বরং অশান্ত করবে গোটা সমাজকে। হানাফি আহলে হাদিস সবাই এদেশে অমুসলিমদের সঙ্গে সহাবস্থানের কথা বলেন, সেখানে ভিন্ন মতের মুসলিমদের উপর আক্রমণ এটা কোন ধরনের ওয়ালাবারা? অমুসলিমদের উপাসনালয়ে কোনো মুসলিম হামলা করলে সব মতপথের আলেমরা সেটা নিন্দা জানান, তাহলে ভিন্ন মতের মুসলমানদের মসজিদ ভেঙে ফেললে তার বিরুদ্ধে কেন নিন্দা জানাবেন না? দূরদর্শী কওমি ওলামা একরামকে বিনীতভাবে অনুরোধ করব, এসব কর্মকাণ্ড বন্ধ করতে উদ্যোগী হন, সব ধরনের সন্ত্রাসকে না বলুন, করাকেও এবাদত মনে করবে কিছু মানুষ। আর যদি কেউ মনে করেন এটি সঠিক কাজ হয়েছে, অর্থাৎ মসজিদ ভাঙা হয়েছে, মাদ্রাসা ভাঙা হয়েছে, আহলে হাদিসদের এটা ঠিক কাজ হয়েছে, যদি কেউ মনে করেন তাহলে তাদের বলবো আসুন নিজেদেরকে নিজেরাই মেরে ফেলি, কাফেরদের কাজটা সহজ করে দেই। মসজিদ ভাঙা যদি জায়েজ হয় তাহলে সে মসজিদের মানুষ মারাও জায়েজ হবে, কি বলেন? প্রিয় দর্শক, এ ছিল আমাদের কালকের স্ট্যাটাস। এই স্ট্যাটাসটি আমরা লিখেছি আমাদের আইডিতে। বহু ভাইরা প্রশ্ন করছেন আপনার ভেরিফাইড ফেসবুক পেজে কেন দিচ্ছেন না। ভাই আমার, এটা নিয়ে যে পরিমাণ গালমন্দ আমি শুনেছি, যে পরিমাণ বাজে কথা আমি শুনেছি, আমার মনে হয় ইতিপূর্বে আর কোনো বিষয় আমাকে এত কথা শুনতে হয় নাই। ভাবখানা এমন যেন এই মসজিদ আমি ভেঙেছি, আমি ধ্বংস করেছি, এটার নেতৃত্ব আমি দিয়েছি। সবার আগে প্রতিবাদ করলাম সবচেয়ে জোরালো ভাষায়, সবচেয়ে তীব্র ভাষায়। এর চাইতে তীব্র ভাষায় প্রতিবাদ কীভাবে করতে হয় যদি কেউ জানেন আমাকে একটু মেহরবানি করে জানিয়ে দিবেন। সর্বোচ্চ আমার সামর্থ্যের শ্রেষ্ঠটুকু দিয়ে আমি এই অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। আলহামদুলিল্লাহ এর পরে বহু মানুষ প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু শুরুটা যারা করেছেন তাদের মধ্য থেকে একবার শুরুর দিকে আমি প্রতিবাদ করেছি এবং সেখানে ছবি অ্যাড করেছি। আমার সেই স্ট্যাটাসটি সালিম বিন সাখাওয়াত নামে এক ভাই মাগুরার, তার আইডি থেকে আমি এখন প্রয়োজন হলাম, তিনি তখনই সাথে সাথে কপি করে পেস্ট করেছেন। এখন এখানে কয়েকটি প্রশ্ন আমাদের অনেক ভাইরা করছেন, আমি সেগুলোর উত্তর দিচ্ছি। এক নম্বর প্রশ্ন হলো যে আমি এই পোস্টকে পরবর্তীতে এডিট করে বলেছি যে মসজিদ সেখানে ছিল কি না যেটা ভাঙা হয়েছে, সেটা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে, বিপরীতমুখী কথা আছে। তো এখনও পর্যন্ত যখন লিখেছি আমি তখনকার কথা বলেছি যে এখনও পর্যন্ত সেখানে মসজিদ ছিল এই মর্মে কোনো প্রমাণ আমার কাছে আসেনি। তবে যেটাই থাকুক না কেন, মসজিদ না থাকুক, মাদ্রাসা থাকুক, নামাজের জায়গা তো ছিল, কোনো জায়গা যদি নামাজ কিছু মানুষ সেখানে নামাজ পড়েন, ওয়াকফ করা না হলে সেটা মসজিদের পূর্ণাঙ্গ মর্যাদা না পেলেও সেটাও মুসাল্লা, নামাজের জায়গা, অতএব সেটা তো ভাঙা হয়েছে, মাদ্রাসা তো ভাঙা হয়েছে, এটুক তো নিশ্চিত, আমি সেটার প্রতিবাদ জানিয়েছি। এখানে অনেক ভাই প্রশ্ন তুলেছেন যে মসজিদ তো আছে, প্রমাণ হয়েছে। ভাই আমার, আমি যখন লেখা লিখেছি তখনও পর্যন্ত মসজিদ ছিল এই মর্মে কোনো প্রমাণ ছিল না। আমি বেশ কিছু আহলে হাদিস তরুণ দায়ীদের আইডিতে দেখেছি, যেমন নাজমুস সাদাতকে দেখেছি, তার আইডিতে তিনি মসজিদ ভাঙার কথা লিখে পরে এডিট করে মাদ্রাসা লিখেছেন, তারপরে আবার সেই পোস্ট তিনি ডিলেটও করে ফেলেছেন। তো বাংলা নিউজ 24.com, ডেইলি স্টার সহ বিভিন্ন পত্রিকা সেখানে মাদ্রাসার কথা উল্লেখ হয়েছে,
এবং সেখানে মসজিদের কথা কোনো উল্লেখ নাই, বলা হয়েছে মাদ্রাসা ছিল, মাদ্রাসা ভাঙা হয়েছে। তারপরে যেহেতু এটার কোনো প্রুফ পাওয়া যাচ্ছে না, সেজন্য যেটুকু নিশ্চিত আমরা সেটুকু লিখেছি। এখানে আমরা কোনো অন্যায় করে থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। আপনারা বিচার করুন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যে আমরা তখন যদি বলি যে মসজিদ ছিল এর এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি, সেটা ভুল কি আছে? তবে হ্যাঁ, কিছু বেশ কিছু পরে, কয়েকবার 14 ঘন্টা পরে আমাদের পোস্টটা ফেসবুক যখন ডিলিট করে দিয়েছে, তারপর আমরা দেখেছি সেখানে কিছু কিছু ছবিতে মিম্বরের বা নামাজের আয়োজন, জুমার আয়োজন ছিল নিয়মতান্ত্রিকভাবে, মসজিদ ছিল এটুকু অনেকখানি জোরালোভাবে সেটি সেই মিম্বরের ছবি দ্বারা বোঝা যায় যদি সে ছবি ঠিক হয়ে থাকে। যাই হোক, তো তার আগেই আমাদের এই তথ্য গ্রহণ করে আমরা পোস্ট এডিট করব, তার আগেই আমাদের পোস্ট ফেসবুক ডিলিট করেছে। আপনারা জানেন আমার পোস্ট হাজার হাজার মানুষ, শত শত মানুষ কপি পেস্ট করেছে, কিন্তু তাদের কারোর আইডি থেকে ওটা ডিলিট করেনি ফেসবুক, কিন্তু আমার আইডি থেকে শুধু ডিলিটই করে নাই, আমি পোস্ট করে দেখিয়েছি যে আমাকে ফেসবুক চরম ওয়ার্নিং দিয়েছে এবং আরেকবার হলে আমাকে রেস্ট্রিকশনে নিয়ে আসবে, তারা এটুকু তারা জানিয়েছে। আমার এত দিনের আইডি, এতদিনের গড়ে তোলা আইডি, সেটা আইডিটাকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে এই মসজিদের বিরুদ্ধে, মসজিদ ভাঙার বিরুদ্ধে যখন পোস্ট দিচ্ছে সেই পোস্ট। এরপরেও যখন কিছু আহলে হাদিস ভাই, নামধারী কিছু আহলে হাদিস ভাইরা অকথ্য ভাষায় গালিগালাজ করছেন, অকথ্য ভাষায় আক্রমণ করছেন, আমি জানি না এই আক্রমণ থেকে তারা কী অর্জন করছেন, তারা এখান থেকে কী পেয়েছেন। এবং আমি তো সবার আগে প্রতিবাদ করলাম, সবচেয়ে জোরালো ভাষায় প্রতিবাদ করলাম। আরেকটা অভিযোগ আছে এখানে, সেটা হলো যে অনেকে বলতে আমার একটা কমেন্টের স্ক্রিনশট নিয়ে বিভিন্ন জায়গায় সেটাকে প্রচার করে বেড়াচ্ছেন এবং ওইটাই আমার স্ট্যাটাস হিসাবে উল্লেখ করছেন। আমি অবাক হলাম যে স্ট্যাটাস তো সেটি নয়, আমার স্ট্যাটাসে তো সেটি ছিল না যেটিকে আজকে স্ক্রিনশটে অনেকে দেখাচ্ছেন। আমরা সেখানে লিখেছি যে হানাফি হোক অথবা আহলে হাদিস হোক, এই নামে হানাফি মসজিদ এবং আহলে হাদিস নামে আমরা সাধারণভাবে বলেছি, আহলে হাদিসকে বলিনি আলাদা করে, হানাফি মসজিদ আহলে হাদিস, কারণ হানাফি মসজিদ নামে আমরা রসুলপুর হানাফি মসজিদ আরও দু একটা ছবি দেখেছি ফেসবুকে, সেটার ভিত্তি করে আমরা বলেছি যে হানাফি মসজিদ হোক আর আহলে হাদিস মসজিদ হোক, শাফি মসজিদ হোক, শাফি মসজিদ আমরা বলিনি, যে মসজিদই হোক না কেন এরকম নাম দিয়ে মসজিদ নির্মাণ করা, এটাকে ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি না, এটা আমার মত থাকতেই পারে। আমি তো এখানে আহলে হাদিস মসজিদের শুধু বিরুদ্ধে করিনি, হানাফি মসজিদের বিরুদ্ধে করেছি। শেষে বলেছি যে বিভেদ করার যখন অপরাধ, এটা তো সবার উপরে প্রযোজ্য হয়, কারণ আমি তো সবাইকে উল্লেখ করে তারপরে বলেছি। তাহলে সেটাকে কিছু ভাই নির্দিষ্ট ঘরানার জন্য টেনে নিয়ে সেটা নিয়ে বিষোদ্গার করছেন। আমার জীবনে যত গালমন্দ, যত সমালোচনা, যত আক্রমণ আমাকে আমাদের কিছু নামধারে আহলে হাদিস ভাইরা করেছেন, আমার সারা জীবনে যত গালমন্দ শুনেছি, যত বাজে কথা শুনেছি, যত আক্রমণ শুনেছি, যত নিকৃষ্ট কথা ইসলাম প্রচারের নাম দিয়ে শুনেছি, তন্মধ্যে সবগুলোকে একত্র করলে বোধ হয় সবগুলো 5% হবে না 100-এর মধ্যে, আর বাকি 95% বা তারও বেশি হবে শুধুমাত্র এই চিহ্নিত কিছু ভাইদের কাছ থেকে আক্রমণ পেয়েছি। আমি জীবনে কোনোদিন কাউকে আক্রমণ করে কথা বলি নাই, আমার জানা মতে আমি কাউকে অ্যাটাক করে বলি না, কোনো চিন্তা কোনো আদর্শকে আক্রমণ করে বলি না, কোনো ব্যক্তিত্ব প্রশ্নই ওঠে না। তারপরেও যদি এই আক্রমণ হয় তাহলে আমি বলতে চাই যে আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর মৃত্যুর পর শেখ সাইফুদ্দিন বেলাল বলেছিলেন আল্লাহ তাআলা তার প্রতি রহম করেছেন, কারণ এই মাটিতে আরও কিছুদিন থাকলে এই লোকটাকে হয়তো মানুষ তার চরিত্র হনন করা শুরু করে দিত, বরং ভালো ভালো আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন, এটা তার প্রতি আল্লাহ তাআলা রহম করেছেন। আমার কাছে এখন মনে হয় যে এটি আসলে অনেকখানি সঠিক বলেছেন শেখ সাইফুদ্দিন বেলাল হাফিজাহুল্লাহ। যাই হোক প্রিয় দর্শক, তো বলছিলাম যে আমার কমেন্টের স্ক্রিনশট নিয়ে যারা বিভিন্ন জায়গায় দিচ্ছেন, আমার এত বিশাল স্ট্যাটাসে এত নিন্দাবাদ করলাম এই মসজিদ ভাঙার, সেটার স্ক্রিনশট কেউ দিলেন না, তাহলে এটা তো ইচ্ছাকৃত শত্রুতা, এ বিদ্বেষ, কেন এ বিদ্বেষ, আমি কী ক্ষতি করেছি, কোরআন এবং হাদিস এর বাইরে আমি কোন কথা বলেছি, কিন্তু এরপরেও এই বিদ্বেষ, এ নোংরামি, এই মানে গালমন্দ, এটাকে নিয়ে এমন কোনো বাজে কথা নেই যেগুলো আমরা বলে বেড়াচ্ছি। যাই হোক, এটা নিয়ে আমার মানুষ হিসাবে অবশ্যই কষ্ট আছে, কিন্তু আমি সেই কষ্টটাকে ভোলার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাকে সবর করার তৌফিক দান করুক, আপনারা দোয়া করবেন। তো আমার বক্তব্য হলো যে মসজিদ ভাঙার বিরুদ্ধে আমি সবার আগে বক্তব্য রেখেছি, সেখানে মসজিদ ছিল কি না সেটি যেহেতু তখনও পর্যন্ত প্রমাণিত হয়নি, অতএব সেটিকে আমি এভাবে উল্লেখ করতেই পারি যে সেখানে মসজিদ ছিল কি না সেটা প্রমাণিত না, কারণ তখনও পর্যন্ত মিম্বরের ছবি আলা সেই ছবিটি পাওয়া যায়নি, তার অনেক পরে সেই ছবিটি আবিষ্কৃত হয়েছে। অতএব তাছাড়া কারো জবানবন্দিও তখন পাওয়া যাচ্ছিল না শুরুর দিকে, অথবা এটা নিয়ে আমাকে দোষারোপ করা তো জুলুম ছাড়ার কিছু নয়। আর আমি তো হানাফি মসজিদ আহলে হাদিস মসজিদ এভাবে সাধারণভাবে সবার কথা উল্লেখ করে বলেছি, তাহলে
এতে করা যুক্তিটা কি? আমার আইডিতে মসজিদ ভাঙার বিরুদ্ধে যখন আমি পোস্ট দিয়েছি, সেই পোস্টের বিরুদ্ধে সঙ্গবদ্ধভাবে রিপোর্ট করা হয়েছে। কারা রিপোর্ট করেছেন সেটা তো আল্লাহ ভালো জানেন, কিন্তু রিপোর্ট করার পর সেই আইডি আমার ডিলিট করে দেওয়া হয়েছে। অনেকে বলতে চাচ্ছেন সেটা আপনি আপনার ভেরিফাইড ফেসবুক পেজে কেন দেন নাই? এর উত্তর হলো যে আমাদের যে কোনো পোস্ট আমরা আগে আইডিতে দেই বেশিরভাগ ক্ষেত্রে, কিছু কিছু ফেসবুক পেজে দিই, কিন্তু বেশিরভাগ স্পর্শকাতর পোস্টগুলো আমরা আগে আইডিতে দিই। আইডিতে সেটাকে রেখে তারপর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যাচাই বাছাই করে যখন ওইটা আমরা মোটামুটি মনে করি পারফেক্ট আছে, তারপর সেটা আমরা ভেরিফাইড ফেসবুক পেজে দিই। আইডি থেকেই যেহেতু পেজ গায়েব হয়ে পোস্ট গায়েব হয়ে গেছে রিপোর্টের কারণে, সেটা পেজে দিলে পেজও ক্ষতিগ্রস্ত হতে পারতো, সেই জায়গা থেকে আমরা সেটা পেজে দিইনি।